আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলেন? আমি হাবিবুর রহমান, নরসিংদী থেকে। আচ্ছা, আপনি বয়সটা নিয়ে প্রশ্ন করেন। 55। হ্যাঁ, প্রশ্ন করেন আপনি। জি হ্যালো। জি প্রশ্ন করেন, আমরা শুনছি। ডাক্তার সাহেব, আমার ওই যে হাঁটু ব্যথা, বিশেষ করে শীতকাল আসলে হাঁটু ব্যথা দেখা দেয়। ডান হাঁটুটা আমি কিছুক্ষণ বসা থাকলে পরে সহজে দাঁড়াইতে কষ্ট, এবং দাঁড়ানোর সময় মনে হয় যে হাঁটুর পিছনে রড গুলো আমাকে টান্দা ধরে রাখে। ডাক্তার দেখিয়েছিলেন? চলে গেলে একটু হালকা হয়ে যায়, তেমন টের পাওয়া যায়। আচ্ছা, আপনার এই এই হাঁটু ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত? না, আমি এমনি যে ডায়াবেটিস আছে তো নরমাল সবসময় যে ডায়াবেটিস এর চিকিৎসা করি, তো ওই ম্যাডামের সাথে কথা বললে উনি বলে যে এটা আপনার ডায়াবেটিস থাকলে পারলে এরকম হয়, এটাই বলে। আচ্ছা, আপনার এখন উঠ করতে, হাঁটু ভেঙে বসে উঠতে বা সিঁড়ি বাইতে গেলে কি ব্যথা হয়? হ্যাঁ, সিঁড়ি বাওয়ার সময় খুব একটা না, তবে ওই যে কিছুক্ষণ বৈশা থাকলে ট্রেনে বা বাসে বা বাসায় সুপাই, তখন এই দাঁড়াইতে এই পিছনের রগ গুলা কেমন মনে হয় যে ট্রেনে ধরে টান্দা ধরে রাখে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা উত্তরটা শুনবো একটা ব্রেক থেকে ফিরে এসে। আচ্ছা, হাবিবুর রহমান একটু আমাদের সাথে ওয়েট করেন। দর্শক শ্রোতা আমাদের সাথেই থাকবেন, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার উত্তরটা শুনছি। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান। বিরতির আগে আমাদের সাথে ছিলেন হাবিবুর রহমান, একজন দর্শক, তার সমস্যার কথা বলছিলেন, উত্তরটা শুনে নিচ্ছি আগে। ওনার যে সমস্যা একটা হচ্ছে, ওনার ডায়াবেটিস আছে, কিন্তু কমপ্লেইনটা এরকম যে অনেকক্ষণ একই পজিশনে যদি সে থাকে দেন উঠতে গেলে পায়ের পিছনে ব্যথা হয়, মানে হাঁটুর পিছন এবং টান লাগে। তো এটা আসলে বুঝেই যাচ্ছে ওখানকার মাসেলসের প্রবলেম, এটা হতে পারে। যেমন ডাক্তার বলেছে যে ডায়াবেটিস থেকে হতে পারে, হ্যাঁ ডায়াবেটিস থেকেও এই জাতীয় সমস্যা আসতে পারে, তবে শুধুই যে পিছনে হবে তা না, সেটা সারা শরীর, কারণ ডায়াবেটিসের মানে লেভেল যদি বেড়ে যায় সারা শরীরে ইফেক্ট পড়বে, আবার কমে গেল সারা গ্রসলি ইফেক্ট পড়বে। স্পেসিফিক শুধু পায়ের পিছনের মাংসের সমস্যা হবে না, তো আমার মনে হয় এটা মাসেলসের কোনো সমস্যা হচ্ছে। উনি কিছু যদি স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ করে, এবং এটা হয় অনেকের ক্ষেত্রে যে একটা না যদি 2-3 ঘন্টা বসে থাকা হয়, মাসেল সবারই হয়, হ্যাঁ স্পাজম হতে পারে, কিন্তু যদি একবার দুইবার হতে পারে, কিন্তু ওনার যদি এটা কন্টিনিউয়াস হতেই থাকে আমি মনে করি ওনার ডায়াগনোসিস করতে হবে প্রয়োজনে। হাঁটু সমস্যা অনেক সময় পিছনে ব্যথা হয়, যেমন ব্যাকার সিস্ট নামে একটা সিস্ট হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস যদি হাঁটুতে হয়, পিছনের লিগামেন্টেরও সমস্যা হতে পারে। তো এই ট্রিটমেন্টের জন্য আমরা যেটা বলি যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিজিও, এই ট্রিটমেন্ট, এই জাতীয় ট্রিটমেন্ট করলে অনেকাংশে সমস্যাগুলো কমে যাবে এবং ভালো থাকতে পারবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।